success teaching with vlogs. Today I am going to discuss on the new topic future indefinite tense and future continuous tense. Aaj ami future indefinite ebong future continuous tense niye alochona korchi. First we will know what is future indefinite tense. प्रथमे आमरा future indefinite tense काके बोले एटा जानबो. Future indefinite tense shows the action of a verb of a future time. That is, the action will take place in future. अर्थात future indefinite tense भविष्यत्कालेर काजके देखाय. Future मानेई भविष्य. अर्थात काजटी भविष्यते घटबे. Future indefinite माने ओटा future-ei घटबे. As for example, she will learn. They will learn. अर्थात she will learn, they will learn. तुमी से शिखबे, तारा शिखबे. अर्थात कौन शिखबे? एटा future शिखबे. ताई future indefinite tense. Next हलो formation of the tense. ताहले future indefinite बा simple future tense formation टा देखे निच्छी. First हलो subject plus auxiliary verb shall or will. শ্যালও হতে পারে উইলও হতে পারে. আমরা জানি আই এবং উইয়ের পরে শ্যাল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসে. নেক্সট হলো প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ বাক্যের মূল যে ভার্বটা. অ্যাজ ফর এক্সাম্পল, উই শ্যাল লার্ন. উই হলো সাবজেক্ট, শ্যাল হলো অক্সিলারি ভার্ব. উই থাকার জন্য আমরা শ্যাল বসিয়েছি, প্লাস লার্ন হলো মূল ভার্ব. ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজড ইন দ্য অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস. অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ইউজ হয়. অ্যাফার্মেটিভ অলরেডি আমি বলেছি, তাহলে নেগেটিভে যাচ্ছি. নেগেটিভের ফর্মেশনটা হলো সাবজেক্ট, নেক্সট ফার্স্ট অক্সিলারি, অর্থাৎ এখানে একটাই অক্সিলারি ভার্ব আছে, ওই অক্সিলারি ভার্ব. নেক্সট হলো নট, তারপর মূল ভার্ব. তাহলে নেগেটিভের এক্সাম্পলটা দিচ্ছি, ইউ উইল নট লার্ন. ইউ উইল নট লার্ন, অর্থাৎ ইউ হলো সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, তারপরে কিন্তু নট, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন যে ভার্ব লার্ন তার মাঝখানে নটটা ঢুকে যাবে. অ্যানাদার এক্সাম্পল, ইউ উইল নট ড্র. ইউ সাবজেক্ট, উইল ফার্স্ট অক্সিলারি ভার্ব, নট তারপরে বসলো এবং তারপর মেইন ভার্ব ড্র. ওকে, নেক্সট হলো ইন্টারোগেটিভ, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স ইন্টারোগেটিভে কীভাবে ইউজ হচ্ছে. একই ব্যাপার এখানে, একদম ইজি ব্যাপার. সেটা হলো ইন্টারোগেটিভ মানেই আমাকে প্রথমে ভার্ব বসাতে হবে. তাহলে দুটো ভার্ব যদি থাকে, অক্সিলারি এবং মেইন ভার্ব, দুটো ভার্ব তো থাকবেই, তাহলে অবশ্যই আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দেব. অর্থাৎ ফর্মেশনটা হলো প্রথমেই ফার্স্ট অক্সিলারি ভার্ব, এখানে যদি একটি অক্সিলারি ভার্ব আছে, আর শ্যাল আর উইল প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দেন কোশ্চেন মার্ক. এটা হলো ইন্টারোগেটিভ ফিউচার ইনডেফিনিট টেন্স. সো আমরা নেক্সট তাহলে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স. ফার্স্ট উই উইল নো হোয়াট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স. ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স denotes an action of a verb which will be going on in some future time. Future এর যত টেন্স থাকবে, future indefinite, future continuous, সবই কিন্তু future-ই ঘটবে. Future continuous tense-এর ক্ষেত্রে এর ভার্বের কাজকে ভবিষ্যতের কোনো সময় হতে থাকবে বোঝায়. অর্থাৎ কাজটি ভবিষ্যতেই হবে কিন্তু হতে থাকবে, কন্টিনিউ. কন্টিনিউয়াস মানেই তোমরা জানো, আগেও বলেছি ব্যাপারটা কন্টিনিউইং থাকবে. তাহলে ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউ থাকবে, সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স. এক্সাম্পল হলো উই শ্যাল বি লার্নিং, অর্থাৎ আমরা শিখতে থাকব, ফিউচারে আমরা শিখতে থাকব. শি উইল বি ডান্সিং, সে নাচতে থাকবে, কখন? ফিউচারে. ওকে, ফর্মেশন অব ফিউচার কন্টিনিউয়াস টেন্স. ফর্মেশনে চলে আসি. ফার্স্ট হলো সাবজেক্ট প্লাস ডাবল অক্সিলারি ভার্বস. এখানে দুটো অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ শ্যাল বি এবং উইল বি, আমরা কিন্তু দুটোকেই এখানে বসিয়ে দিচ্ছি. অর্থাৎ
তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি অর উইল বি প্লাস প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, মানে কন্টিনিউয়াস মানেই প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে। এটা হলো ফর্মেশন, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এক্সাম্পল, আই শ্যাল বি লার্নিং, আই সাবজেক্ট, শ্যাল বি হলো অক্সিলারি ভার্ব, লার্ন মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি লার্নিং। নেক্সট, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজড ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভটা বলছি না, কারণ এক্সাম্পল অ্যাফার্মেটিভ অলরেডি আমি দিয়েছি। তাহলে নেগেটিভে কী হচ্ছে, দুটো অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে দুটোর মাঝখানে নট চলে যায়, আর একটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকলে তার মাঝখানে যাবে নট। তো অ্যাজ ফর এক্সাম্পল, উই শ্যাল নট বি লার্নিং, উই হলো সাবজেক্ট, শ্যাল ফার্স্ট অক্সিলারি ভার্ব, দেন নট, তারপর হলো বি, তারপর মূল ভার্ব হলো লার্ন, তার সঙ্গে আইএনজি। ফর্মেশনটা তাহলে হবে সাবজেক্ট প্লাস ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল প্লাস নট প্লাস সেকেন্ড অক্সিলারি ভার্ব বি প্লাস প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি। ওকে, নেক্সট হলো ইন্টারোগেটিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজড ইন ইন্টারোগেটিভ। ফার্স্ট আমরা ফর্মেশনেই আসি। ইন্টারোগেটিভ মানেই আমি বলেছি আগেই যে ফার্স্ট ভার্ব যাবে, তাহলে এখানে যেহেতু দুটো অক্সিলারি ভার্ব, ফার্স্ট অক্সিলারি ভার্ব সামনে চলে যাবে। ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস সেকেন্ড অক্সিলারি ভার্ব বি প্লাস প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি, দেন দ্য কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক তো পরে আমাদের দিতেই হবে, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, উইল দে বি লার্নিং, ফার্স্ট অক্সিলারি ভার্ব হলো উইল, দে সাবজেক্ট, সেকেন্ড অক্সিলারি ভার্ব বি, দেন লার্ন মূল ভার্ব উইথ আইএনজি লার্নিং। উইল দে বি লার্নিং। অ্যানাদার এক্সাম্পল হলো, উইল মিনা বি ডান্সিং, সো হোয়াট উই লার্ন টুডে, উই লার্ন টুডে ফিউচার ইনডেফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড দে আর ইউজেস অ্যান্ড এক্সাম্পলস অ্যান্ড ইউজড ইন নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ। ইন মাই নেক্সট ভিডিও উই উইল লার্ন ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Watch my next video. Thank you so much. Be safe, be healthy.